বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর পরিসমাপ্তির পর এবার রানীগঞ্জে ঐতিহাসিক মহাবীর আখাড়া বার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, লক্ষ্মী পুজোর একদিন পরে মহাবীর আখাড়া বার হয়ে আসছে। এবছর 13ই অক্টোবর লক্ষ্মী পুজো, সেই অনুযায়ী 14 অক্টোবর মহাবীর আখাড়া বার করা হবে। তবে এবার আখাড়ার সংখ্যা কত হবে সে ব্যাপারে এক প্রকার সংশয় থেকেই যাচ্ছে। সূত্র অনুসারে এবছর 5 থেকে 6টি আখাড়া কমিটি মহাবীর আখাড়া বার করার বিচার বিবেচনা করেছে, যেখানে খাকি বাবা মন্ডলী, মহারানা প্রতাপ, হরিজন সমাজ, বালক সংঘের নাম শোনা যাচ্ছে। তবে মহাবীর কোলিয়ারি, শালডাঙ্গা বজরং ক্লাবের তরফে মহাবীর আখাড়া বার করা হতে পারে। এদিকে তিলক রোড, হাটিয়া, মহাবীর ব্যায়াম সমিতি এবং কালীতলা আখাড়া এলাকা থেকে এবার মহাবীর আখাড়া বার করছে না বলে জানা যায়। গত 2018 সালে রানীগঞ্জে রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে যে সাম্প্রদায়িক হিংসার পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়কে মাথায় রেখে মহাবীর আখাড়া আয়োজনে যথেষ্ট পরিবর্তন করা হয়েছিল। রাজার বাঁধ মোড়ে প্রশাসনিক ক্যাম্প করা হতো, যেখানে বিভিন্ন আখাড়া কমিটিগুলি একত্রিত হতো এবং একের পর এক নিজেদের খেলা প্রদর্শিত করত। কিন্তু গত বছর রাজার বাঁধ মোড়ে তা না হয়ে সেটিকে রবিনসন স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয় এবং সকল আখাড়া কমিটিগুলি একত্রিত হয়ে একের পর এক নিজেদের খেলা প্রদর্শিত করে। তবে এবছর রবিনসন স্টেডিয়ামের বদলে মারোয়ারি স্কুলের সামনে ক্যাম্প করা হবে এবং সকল আখাড়া কমিটিগুলি একত্রিত হয়ে একের পর এক নিজেদের খেলা প্রদর্শিত করবে। গত বছর আখাড়ার সংখ্যা খুবই কম ছিল, মাত্র 6টি আখাড়া বার করা হয়েছিল। তবে এবছর আখাড়ার সংখ্যা কত হবে তা এখনো স্পষ্ট হয়নি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।